হ্যালো পান্ডা ফ্যান্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি, কারণ আমাদের আজকের আয়োজনের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের হালচাল। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছে ফুটবল এনথুজিয়াস্ট প্রিয়তি। স্বাগতম আপনাকে আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। আশা করছি বেশ ভালো আছেন। আপনার সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলতে। আমি প্রিয়তি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে, তবে ফুটবল নিয়ে অবসর সময় বেশ ঘাটাঘাটি করা হয় আর কি। খুবই ভালো। তো আমাদের মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের জবরদস্ত লড়াই চলছে, মেয়েদের সাফে প্রথমবারের মতো ভারতকে হারালো বাংলাদেশ, খুবই চমৎকার ব্যাপার। অবশ্যই, যদি ছেলেদের সাথে মোটাটাকে তুলনা করি আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট। বাংলাদেশ উইমেন্স টিম র্যাঙ্কিং এ 145, মালয়েশিয়া 88, এবং গত জুনেও মালয়েশিয়ার সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 6-0 গোলের বিশাল ব্যবধানে তারা জেতে। যদিও পরের ম্যাচে ড্র হয়, তবে পুরো সিরিজ কিন্তু তারা জিতে নেয়, এবং আমার মনে হয় তারা বেশ প্রিসাইজলি খেলে, যেটা ছেলেদের কাছ থেকে পাওয়া যায়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েরা কিন্তু সাফে একবারও চ্যাম্পিয়নশিপ পায়নি। সেই 2016 সালের শিলিগুড়িতে রানার্স আপ হয়েছিল, তবে পরবর্তী ফাইনালে ভারতের কাছে হারলো। তবে আমার মনে হয় এখনই আমাদের ওদের কাছ থেকে এত বেশি আশা করা উচিত না। আমার মনে হয় আরো 1-2 বছর ওদেরকে ইমপ্রুভমেন্টের সময় দেওয়া উচিত। যদিও এবারে 3টি ম্যাচে মালদ্বীপ, পাকিস্তান, এমনকি ভারতের সাথে বাংলাদেশ জয় জিতেছে। হ্যাঁ, তাও প্রত্যেকটি ম্যাচ বেশ বিশাল ব্যবধানে। এবার তো একরকম বলা যায় বাংলাদেশ ফুটবল দল পরিস্থিতি ছাড়াই খেলছে। হ্যাঁ, আপনি তো জানেন বাফুফে অন্তত 1টি প্রস্তুতি ম্যাচ রাখার চেষ্টা করছে, তবে শেষ পর্যন্ত আরো বাবিরাত আসার সিদ্ধান্ত বদলে ফেললো। আর ইন্দোনেশিয়াকেও বলা হয়েছিল, তবে সামহাও তারা রাজি হয়নি। পরবর্তীতে 3 তারিখে মেয়েরা প্রস্তুতি ম্যাচ ছাড়াই নেপালে চলে গেল। তবে আমার মনে হয় বাফুফের আন্তরিকতার অভাব ছিল এই বিষয়ে, সময় হাতে না রেখেই তারা চেষ্টা করেছে। যদি আগে থেকেই চেষ্টা করত তবে এটা সম্ভব ছিল। অন্যদিকে ভারতের খেলা নিয়েও এখন আর সন্দেহ নেই। আর আমার মনে হয় এবার বাংলাদেশের মেয়েরা বেশ বদ্ধপরিকর সাফকে, যেহেতু ভারতকে প্রথমবারের মতো হারাতে পেরেছে, বেশ দৃঢ় একটি মনোবল নিয়েই খেলা শুরু করেছে তারা। এই শুক্রবারেই সামনে ফাইনালে ওঠার লড়াই আছে ভুটানের সাথে, বেশ আশাবাদী আমি এই ব্যাপারটা। আমরা ভারত বাংলাদেশের একটা ফাইনাল হয়তো ধরে নিতেই পারি। হ্যাঁ, তবে আমার মনে হয় দেশের ফুটবল জাস্ট 45-50 মিনিট সীমাবদ্ধ। বাফুফের এদিকে আরো মনোযোগ দেওয়া উচিত, আরো বিস্তৃত হওয়া দরকার, আর এদিকে খেলোয়াড় উঠে আসছে না। আমার মনে হয় সব পর্যায়ে খেলা নিয়মিত হওয়াটা বেশ জরুরি। ম্যাচ বেশি খেলে খেলোয়াড়রা যত অভিজ্ঞ হবে, খেলোয়াড়ের সংখ্যাটা তত কমে আসবে। বাফুফের একাডেমিটি কিন্তু এশিয়ার সেরা 3টি একাডেমির এক, এবং এইসে থেকে এটাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় না আমাদের আরো বেশি একাডেমি প্রয়োজন? গ্রাম, পাহাড়ি অঞ্চল, এসব প্রত্যন্ত এলাকা থেকে প্লেয়ারদের তুলে আনা উচিত। অবশ্যই, ফিফা প্রতিভা উন্নয়নের জন্য প্রতি বছরই একটা ফান্ড দিয়ে থাকে, যেটা আদৌ ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা, ফেডারেশনের উপকারে আসছে কিনা, এই বিষয়গুলোতে জোর মনিটরিং এবং সচেতন থাকা দরকার। একদমই তাই। মেয়েদের লিগ হচ্ছে না, সেটা হলে হয়তো ওখান থেকেও কিছুটা আয় হতে পারতো। এদিকে আবার ক্লাবগুলোর লাইসেন্সিং নেই এইসি থেকে, তো এই ব্যাপারে আরো কিছুটা মনোযোগ দেওয়া দরকার বলে আমার মনে হয়। আর এটা যদি হতো তাহলে মেয়েদের দল থাকাটা অবিকৃতি হয়ে যেত, এতটা সমস্যা হতো। তবে ওমেন্স কমিটির চিফ মাহফুজ আক্তার কিরণের কথা বলতেই হয়, উনি বেশ খাটছেন নারী দলের পেছনে। উনি নিজ গরজে ধরে বেঁধে লিগ নামিয়েছেন মেয়েদের, কিন্তু দেখেন বাকি কোনো কোনো ক্লাব কিন্তু এগিয়ে আসেনি ব্যাপারটাতে। শুধু বসুন্ধরা কিংস কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে নারী দল। হ্যাঁ, অন্যদিকে আগামী নভেম্বরে ঢাকায় আন্ডার-15 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে সাফের 2টি অংশ নিয়ে আমি বেশ আশাবাদী। মেয়েরা সেমিফাইনালে চলে আসছে, তো দেখা যাক কি হয়। সাফে এর আগে সবসময় ভারতই কিন্তু চ্যাম্পিয়ন, দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, কারণ 3 বছর আগে থেকে মেয়েরা এখন অনেক বেশি নাচে, তাই ভুটানের সাথে সেমিফাইনালে আমার একটা ভালো লড়াই আশা করতেই পারি। হ্যাঁ, মালয়েশিয়ার সঙ্গে 2টি প্রীতি ম্যাচ, সাফ সব মিলিয়ে মেয়েরা যেভাবে খেলছে আমার মনে হয় না ফাইনালে ওঠা তেমন অসম্ভব কিছু। তবে প্রীতি ম্যাচ খেলে ওরা যদি দেশ ছাড়তে পারতো, তবে আরো কনফিডেন্টলি ওরা খেলতে পারতো, যদি মেয়েরা অলরেডি বেশ পরিপক্ক। বলা যায় বাংলাদেশ তাদের সেরাটা দিতে পারলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ পেতে চলেছে মেয়েরা। তবে কোচ গোলাম রব্বানি আবার বলেছেন, সাফে মেয়েদের সিনিয়র বিভাগে সবগুলো দলই বেশ দুর্বল। তিনি যদিও এটা আগে বলেছিলেন যে যখন ভারত দল অনুপস্থিত থাকার একটা সম্ভাবনা ছিল, যে ভারত যদি নাও থাকে তাও কিন্তু আমরা খুব অ্যাডভান্টেজ পর্যায়ে পৌঁছাচ্ছি না। তবে যে যাই বলুক, আমার মনে হয় মেয়েরা দিন দিন আরো নির্ভার থেকে খেলা শিখছে, জয়ের সম্ভাবনাকে যেটি আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক, আমাদের সাবিনা কিন্তু অনেক আগেই বলেছিল এবারই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে সাফে যাচ্ছি আমরা, সেখানে ভারত থাকতে ভালো হবে, আমরা তাদের হারিয়েই সাফে চ্যাম্পিয়ন হতে চাই। আমরা তেমন কিছুই আশা করছি,
এবার কিন্তু ছেলেদের আন্ডার ফিল্ডও চলছে, তবে তাদের থেকে মেয়েরা এবার অনেক অনেক বেশি পরিণত। মারিয়া মনিকার মিট সামলানো, স্বপ্না আর কৃষ্ণার গোল, ঠিক বলেছেন, ভারতের সাথে টান টান উত্তেজনার ম্যাচ যারা দেখেনি তাদের জন্য দুঃখই হয় বটে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ দলের জন্য শুভকামনা। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজনে। বাংলাদেশ নারী ফুটবল নিয়ে আমরা সবাই আশা করছি লাল সবুজের মেয়েদেরই জয় হবে এবার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো আলোচনায়। বিদায়।